হরে কৃষ্ণ। আজ পবিত্র মোহিনী একাদশী তিথি। এই একাদশী মাহাত্ম কথা কুর্ম পুরাণে বর্ণিত হয়েছে। আমরা শুনেছি আগে বিভিন্ন রাজা মহারাজারা সহস্র গোদান করতেন, সেই গোদানের এক অভূতপূর্ব ফল ছিল। তবে এই একাদশী মাহাত্ম কথা শ্রবণে সেই সহস্র গোদানের ফল লাভ করা যায়। তাই আপনারা মনোযোগ সহকারে এই একাদশী মাহাত্ম কথা শ্রবণ করুন। আমরা জানি যে মহারাজ যুধিষ্ঠির ছিলেন খুব ধর্মপরায়ণ। তিনি তার রাজ্যটাকে খুব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পালন করতেন, প্রজাদের কল্যাণ সবসময় চিন্তা করতেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীর কী নাম, এই একাদশী কীভাবে পালন করা হয়, কী মাহাত্ম্য রয়েছে, আপনি কি কৃপা করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন যে হে মহারাজ যুধিষ্ঠির, পূর্বে ভগবান শ্রীরামচন্দ্র বশিষ্ঠ মুনিকে ঠিক একই প্রশ্ন করেছিলেন। তো রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে হে মুনিবর, জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে আমি অনেক দুঃখ কষ্ট পাচ্ছি, তো এই দুঃখ কষ্ট কীভাবে দূর করা যায়, তো আপনি কৃপা করে আমাকে এমন এক ব্রত মাহাত্ম্য কথা বলুন যাতে জীবের সমগ্র পাপ রাশি দূর হয় এবং জীব সমগ্র দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে। তো বশিষ্ঠ মুনি তার উত্তরে বলছেন, হে রামচন্দ্র, তোমার নামের এতই শক্তি, এতই মাহাত্ম্য যে জীবের সমস্ত পাপ দূরীভূত হয়। কিন্তু জীবের মঙ্গল কারণে তুমি যে প্রশ্ন করেছ তার জন্য বলা যেতে পারে এক পবিত্র ব্রতর কথা, যা পালন করলে সমগ্র পাপ রাশি ক্ষয় হয়, সমগ্র পুণ্য প্রদান করে। সেই ব্রত হলো মোহিনী একাদশী ব্রত। এরপর বশিষ্ঠ মুনি বলেন যে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল এবং সেখানে চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা রাজত্ব করতেন। সেই রাজ্যেই ধনপল নামে এক ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন বৈশ্য এবং তিনি খুব ধর্মপরায়ণ ছিলেন, বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন এবং তার অনেক সুনাম ছিল। তিনি মূলত জলাশয় নির্মাণ, নলকূপ নির্মাণ, গৃহ নির্মাণ, মন্দির, মঠ নির্মাণ, এই নির্মাণ কার্যগুলি করতেন। ধনপালের পাঁচজন সন্তান ছিল, যারা হলেন সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি। তার পঞ্চম সন্তান ছিলেন ধৃষ্টবুদ্ধি, যার ধর্মের প্রতি কোনো মতি ছিল না, পিতামাতার প্রতি না শ্রদ্ধা না ভক্তি ছিল, না সে ভক্তি করতেন। তো ধৃষ্টবুদ্ধি তার পিতার সমগ্র ধন ক্ষয় করতেন, কীভাবে, বেশ্যালয়ে গমন করে, পরশ্রী গমন করে, সুরাপানে সর্বদামত্ত থাকতেন। একদিন ধনপাল বাজারে যান, সেখানে দেখতে পান যে ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই ঘটনা দেখার পর ধনপাল অত্যন্ত মর্মাহত হন এবং সেই দিনই অত্যন্ত দুঃখ এবং কষ্টের সাথে তার সন্তানকে বাড়ি থেকে বার করে দেয়। ধৃষ্টবুদ্ধিকে তার পরিবারের সকলেই ত্যাগ করে। তার ফলে সে আবার সেই বেশ্যালয়ে যায়, তার যা অলঙ্কার ছিল তা বিক্রি করে সে বেশ্যালয়ে থাকতে শুরু করে। কালক্রমে সেই অলঙ্কার, তার ধন সম্পদ নষ্ট হয়ে গেলে বা শেষ হয়ে গেলে তখন তার সেই বেশ্যাগুলোও তাকে পরিত্যাগ করে। তখন সে চৌর্যবৃত্তি শুরু করে, সেই রাজ্যেই চুরি করতে শুরু করে। তো বাবার অনেক সম্মান রয়েছে, রাজপ্রহীরা তাকে অনেকবার তাকে ধরে, তাকে এবং তার বাবার সম্মান রক্ষার্থে তাকে ছেড়ে দেয়। কিন্তু যখন কোনোভাবেই সেই তার এই স্বভাব পরিত্যাগ করছিলেন না, অন্তিমে রাজপ্রহরীরা তাকে দণ্ড প্রদান করেন। কোনো এক উপায়ে সে কারাগার থেকে বার হয়ে যায় এবং সে বনে প্রবেশ করে সেখান থেকে সে পশু পাখিকে হত্যা করে, বিভিন্ন জীবজন্তু হত্যা করে তার জীবন নির্বাহ করছিল। মানুষকে হত্যা করে বা অন্যকে কষ্ট দিয়ে আমরা যদি কোনো কিছু ভোগ করি তা কখনোই সুখ প্রদান করে না। তাই ধৃষ্টবুদ্ধি অত্যন্ত দুঃখিত ছিলেন। একদিন গভীর বনে ঘুরতে ঘুরতে কোনো এক সৌভাগ্যক্রমে ধৃষ্টবুদ্ধি কৌন্ডিন্য মুনির আশ্রমে প্রবেশ করেন। তখন মুনিবার ছিলেন না, মুনিবার স্নান সেরে, গঙ্গা স্নান সেরে তিনি আশ্রমের দিকে যখন আসছিলেন তখন মুনির শরীর থেকে কয়েক ফোঁটা গঙ্গা জল ধৃষ্টবুদ্ধির শরীরে পড়ে, যার ফলে তার পুণ্য সঞ্চয় হয় এবং শুভবুদ্ধির উদয় হয়, যার ফলে কৃতাঞ্জলি ফুটে সে মুনিবরকে প্রশ্ন করেন, তার সমস্ত কথা বলেন যে তিনি দিবারাত্রি কীভাবে কষ্ট পাচ্ছেন তিনি, এবং তিনি মুনিবরকে করজোড়ে নিবেদন করেন যে এই দুঃখ কষ্ট বা তার পাপ ক্ষয়ের কী উপায় রয়েছে। তখন মুনিবর সমস্ত ঘটনা বুঝতে পেরে কৃপাপূর্বক তাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত কথা পালনের কথা বলেন। ধৃষ্টবুদ্ধি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং শ্রদ্ধাভরে মুনিবর আশ্রমে থেকে মোহিনী একাদশী ব্রত পালন করেন। এই ব্রত পালন করার ফলে
দৃষ্টবুদ্ধির এক দিব্য দেহ লাভ করে এবং গরুরে আরোহণ করে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেন। শাস্ত্রে বলা হচ্ছে ত্রিলোকে মোহিনী একাদশীর মতন ব্রত শ্রেষ্ঠ আর কিছু নেই। এই ব্রতকথা শ্রবণে এবং কীর্তনে সহস্র গোদানের ফল লাভ করা যায়। একাদশী ব্রত পালন খুব সহজ। এখন এই একাদশী কীভাবে পালন করব? তো এই একাদশী শুরু হয়েছে আজকে, মানে 19 মে ভোর 4:54 এবং এর সমাপ্ত বা পালন হবে আগামীকাল, মানে 20 মে ভোর 9:20 থেকে 9:20। তাই এই একাদশী তিথি আপনারা সকলেই খুব ভালোভাবে পালন করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।